তৃণমূলের মন্ত্রী এবং চারজন নেতা যে গ্রেপ্তার হয়েছে তার সাথে বিজেপির কোনো লেনা দেনা নেই। সুপ্রিম কোর্টের আদেশে সিবিআই নারদা কাণ্ডের অপরাধে তাদের গ্রেপ্তার করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনীতির ঢাল ব্যবহার করে বিজেপিকে ঢাল হিসাবে ব্যবহার করতে চাইছে। বিজেপির এর সাথে কোনো লেনা দেনাই নেই। যারা আজকে বলছে প্রতিহিংসামূলক রাজনীতি, তারা নির্বাচনে জেতার পর বিজেপির লক্ষ লক্ষ কার্যকর্তার উপর হামলা করেছে, ঘর বাড়ি লুট করেছে, মহিলাদের উপর অত্যাচার করেছে, হাজার হাজার বিজেপি কার্যকর্তাকে ঘর ছাড়া করেছে, বিজেপি কার্যকর্তাদের খুন করেছে। যারা নির্বাচনে জেতার পরই প্রতিহিংসামূলক আচরণ করেছে তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না। আজকে ববি হাকিম, সুব্রত মুখার্জি সহ যে নেতারা গ্রেপ্তার হয়েছে তারা তাদের কুকর্মের জন্য গ্রেপ্তার হয়েছে। এটা অপরাধতন্ত্র, এর সাথে রাজনৈতিক তন্ত্রের কোনো সংযোগ নেই। অতএব অপরাধীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদেশে সিবিআই তার অভিযান চালাচ্ছে। দেরিতে হলেও সিবিআই তার পদক্ষেপ নিতে শুরু করেছে, এটা রাজ্যবাসীর কাছে একটি সুখবর বলে আমি মনে করি।